हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई खूब भालो आछेन। आजकेर रान्ना होच्छे काठालेर बिचि दिए हाँसेर मांस। तो जारा एकेबारे रान्नार क्षेत्रे नतून तादेर जोन्नो अनेकटाई उपकार हबे आमार एई रेसिपिटा फलो करे जदि रान्ना करेन। ताहले देखे नीन आजकेर रान्नार भिडियोटी एबं भालो लागले शेयर करते किन्तु भूले जाबेन ना, आर आमार चैनलटिके अवश्यई सबस्क्राइब करबेन। তাহলে শুরু করি কিভাবে কাঁঠালের বিচি দিয়ে হাঁসের মাংস রান্না করতে হয়। আমি এখানে একটি হাঁস নিয়েছি। এই হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই হাঁসের চামড়ায় ছোট ছোট পশমের মতো থাকে, এগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে। তারপর আগুনে ছেঁকে নিতে হবে। আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলার মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, পাঁচটা এলাচ, পাঁচটা লং, ছয় সাতটা আস্ত গোলমরিচ, দুটো দারচিনির টুকরো। তেলে যখন গরম মশলার ফ্লেভারটা চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। বাদামি হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, গুঁড়া মশলা দেব। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেল এবং মশলাটা আলাদা হয়ে আসছে, তখন এর মধ্যে মিষ্টি জিরা, মৌরি বা গোমরি বলে থাকি, সেটাকে হালকা তেলে নিয়ে গুঁড়া করে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে হাঁসের মধ্যে যে এক্সট্রা স্মেল থাকে সেটা দূর করতে সাহায্য করে। নেড়ে চেড়ে আগে থেকে রেডি করে রাখা হাঁসের মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব। দশ মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের মতো। মাঝে দিয়ে এসে দুই একবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। 25 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, আগে থেকে পরিষ্কার করে সিদ্ধ করে রাখা। আমার চ্যানেলে কাঁঠালের বিচি সংরক্ষণের একটি ভিডিও আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারো। কাঁঠালের বিচি দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দেব, যেন কাঁঠালের বিচি আর মাংসটা আরও একটু সিদ্ধ হয়। সেই সাথে কিন্তু মাংসটাও খুব সফট হবে পানি দেওয়ার কারণে। আমরা কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, তো এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে দারুণ মজা হবে। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে। 15 মিনিট পর দেখুন ঝোলটা অনেকখানি ঘন হয়ে গেছে। নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 6-7টা আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আঁচে। ঢাকনা খুলে আবারও মিনিট খানেকের মতো এটাকে রান্না করব লো আঁচে। রান্নাটা হয়ে গেছে। আপনারা এটা খেতে পারেন চালের রুটির সাথে, চিতই পিঠার সাথে, ভুনা খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে। তো এই ছিল আমার কাঁঠালের বিচি দিয়ে হাঁসের মাংস ভুনা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।